নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজ শুক্রবার আর সময় এখন ঠিক বেলা 11:30। তো তোমাদের সাথে নিয়ে এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজ 29শে মার্চ, আর আজকে হচ্ছে সেই দিনটা কুট্টুসের জন্মদিন, যেদিন আমি ওকে প্রথমবার স্পর্শ করেছি। আর আজকের দিনটা আমার কাছে খুব 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 স্পেশাল। আর শুধু আমার কাছেই না, আমাদের বাড়ির সবার কাছে আজকের দিনটা খুব স্পেশাল, কারণ ও আমাদের খুব আদরের। ওকে আমি রেডি করে দিলাম, মা ওকে স্নান করে দিয়েছে, আর তারপরে ওকে নতুন জামা প্যান্ট পরালাম, আর তারপরে ওর সোনার জিনিসগুলো পরিয়ে দিলাম, ওই ব্রেসলেট, মালা, আংটি এগুলো। আর পরে তো খুব খুশি, সবাইকে আবার দেখিয়ে দেখিয়ে আসছে, এই দেখো আমি ভেসেট পরেছি, মালা পরেছি, আংটি পরেছি, এরকম করছে আর কি। আর রান্নাবান্না সব ওর ঠামি করেছে, কারণ আমার তো এখন কিছু করার ক্ষমতা নেই, অতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি করতে পারবো না কিছু, তো মাই ওর জন্য সব কিছু আয়োজন করেছে। এই যে দেখো, মা ওকে একটু পায়েস খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু ও বলছে না না আমি পায়েস খাই না খাই না, এরকম করছে। ওর নজর রয়েছে ফুটিটার দিকে, তো এবার ফুটিটা নিয়ে খপ করে মুখে দিয়ে দেবে পাইপটা দিয়ে, দেখতে পাবে তোমরা। আমার তো খুব হাসি পেয়ে গেছিলো, সবাই মিলে খুব হাসছিলাম ওর এই কীর্তিটা দেখে। তারপর এবার আবার দিদিভাই আসলো, দিদিভাই সব কিছু সাজিয়ে দিচ্ছে আর ওকে একটু আশীর্বাদ করবে। হয়ে গেছে দিদিভাইয়ের আশীর্বাদ করা, মা আবার ওকে টাকা দিল, তো সেই টাকাটা দেখো নিয়ে আবার মানে গন্ধ শুকছে। আর এদিকে এখন আবার জেঠিমা আশীর্বাদ করবে, জেঠিমা বাড়ি ছিল না, এক জায়গায় গিয়েছিলো, খুব তাড়াহুড়ো করে আসলো, তারপরে ওর কাছে আসলো। এখন বাজে বিকাল 4টে, আর সকালবেলা তো দেখলে যে মাংসগুলো ধুয়ে রাখা হয়েছিল, সেই মাংসগুলো ঝরা দেওয়া হয়েছিল ঝুড়ি দিয়ে, তো সেগুলোকে এখন ম্যারিনেট করবে মা। তার জন্য ওই নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, এই তিনটে একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে রাখবে। জেঠিমা বললো তাই মানে এরকমভাবে রাখতে, কারণ জেঠিমাই রান্না করবে, তো সেই মতোই মা সব কিছু নিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবে।
আজকে অনুষ্ঠানটা খুব ছোট্ট করে হচ্ছে, কারণ আমার তো এই অবস্থা, নাই তো একটু বড় করে করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা তো হলো না। তো সেই কারণে আমাদের ফ্যামিলির লোকজন আর আশেপাশের দু চারটে বাচ্চা এই নিয়ে আর কি অনুষ্ঠানটা করছি। আর আজকে রান্না বান্না হবে ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর কেক, ছানার কেক, যেটা আমাদের বাপের বাড়ির ওখান থেকে আমার বাবা মায়ের কাছে পাঠিয়েছে। তো সেই কেকটা ওই এক পিস এক পিস করে দেওয়া হবে। মায়ের তো ওইদিকে মাংসটা মাখানো প্রায় হয়ে এসছে, মা মাখাচ্ছে, আর এইদিকে আমি আসলাম বেড কভারটা চেঞ্জ করতে। ছেলের জন্মদিন বলে কথা, লোকজন আসবে, বেড কভারগুলো চেঞ্জ না করলে হবে, তো তার জন্য বেড কভারটা চেঞ্জ করতে আসলাম। আর চেঞ্জ করতে এসেও এক বিপদ, আমি আর পারলাম না, পায়ে খুব ব্যথা লাগছে। তো সেই কারণে তোমার দাদাভাই বললো যে দাও আমি চেঞ্জ করে দিচ্ছি, মানে ঠিকঠাক করে দিচ্ছি। এই যে তাই সে ঠিকঠাক করে দিচ্ছে। আর এদিকে এই যে দেখো এখন বেলুনগুলো সব ফুলাচ্ছে, রুদ্র, তোমার দাদাভাই, কুট্টুস, তিনজনা মিলেই আর কি সব কিছু করছে। আর কুট্টুস তো খুব মজা পাচ্ছে এত বেলুন একসাথে দেখে, মানে এই তোর তিন বছর। আর এই দেখো দাদাভাই এখন কত বড় বেলুন ফুলাচ্ছে, অনেক বড় হবে আরো। কুট্টুস দেখো কত মজা করে দেখছে, দেখছো? সেই মজা বলো, দেখো হয়ে গেছে সব বেলুন ফোলানো, এখন সব বাঁধার কাজ চলছে, কি তাড়াতাড়ি বাঁধছে। এই তো দুষ্টু করবি না কিন্তু, শুধু দুষ্টুমি করছে। চলো এরপরে একদম ফাইনাল সাজিয়ে তোমাদের সাথে। হ্যাঁ চলো ওরা সাজাক, তারপরে আবার তোমাদের দেখাবো যে কোথায় কোনটা লাগালো। হয়ে গেছে পুরো ঘর বেলুন দিয়ে সাজানো, চলো তোমাদের একটু দেখাই কেমন লাগছে জানিও, যে আমার ছেলের জন্মদিন উপলক্ষে ঘরটা সাজিয়েছি সেইটা। আর এইদিকে দেখো বেড কভারটা আমি টান টান করে রেখে দিলাম, আমি আর তোমার দাদাভাই দুজনা মিলে, তো সেটাকে একদম দিয়েছে, মানে কুট্টুসটা না সত্যি। এই যে কেক, এটা হচ্ছে ছানার কেক, কুট্টুসের দিদুন এনেছে। আর কেকটা কুট্টুস কাটবে না, তার কারণ আমাদের 5 বছর না হওয়া পর্যন্ত কেক কাটে না, তো সেই কারণে আমরা এখনও কুট্টুসের জন্মদিনে কুট্টুসকে দিয়ে কেক কাটাইনি। তো এই কেকটা তোমার দাদাভাই এখন পিস পিস করে দেবে, যাতে সবাইকে আমরা একটু একটু করে দিতে পারি। এখন অনেকটা রাত হয়ে গেছে, ওই 10:30 মতো বাজে, আর সবাই দেখো মোটামুটি এসে গেছে। আর এরপরে সবাইকে খাওয়া দাওয়া মানে করতে দেব, কারণ বাচ্চা বাচ্চারা খাচ্ছে এখন, একটু পরে সবাই বসবে বড়রা। আর তাহলে বন্ধুরা চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করি, দেখাবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, চলো টাটা, গুড নাইট।